হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ঘুরে দেখাবো একটা নতুন জায়গা। আমি আর আমার ভাই দুজনে মিলে তোমাদের ঘুরে দেখাবো একটা নতুন জায়গা। তো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করে দিই। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরা এই ভিডিওটায় ব্যাপক মজা পাবে। দেখছিস কি? তাড়াতাড়ি আয়। প্রায় কোলাঘাটের কাছে চলে এসেছি, এখন একটু রেস্টের দরকার, একটু চায়ের ব্রেক। এখন নেবো একটা ছোট্ট করে চায়ের ব্রেক, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দ্রুত চা দাও না। এখন আমরা আছি ডোবরা কিছু দূরের কাছে। এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে কলকাতা চেন্নাই খড়গপুরের দিকে, আরেকদিকে ডান দিকে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। ভিডিও অনেকক্ষণ কেটে গেল আর তোমাদের এখনও বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি NH-16 পেছনে ফেলে লোয়াদা আশারিবাদ রোড ধরে নারাজল রাজবাড়ির দিকে। রাজবাড়ির দিকে যেতেই দেখা মিলল কংসাবতী নদীর। নদীতে তখন প্রায় হাঁটু জল হবে। এই নদীর জল দেখে দুম করে মনে পড়ে গেল ছোটবেলার সেই কবিতাটা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিতাটার মতনই অনেকটা লাগলো না সেই গ্রামের ছোট নদী, হাঁটু জল না, আমার তো ওরমই লাগলো অনেকটা। প্রথমবার এরম করে বাইক নিয়ে নৌকা বাড়াবার করছি, বেশ ভালোই লাগছিল। বলে রাখি এখানে প্রতিজনে 2 টাকা করে ভাড়া, মানে আমি আমার ভাই আর বাইক নিয়ে টোটাল 6 টাকা নিয়েছে। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু অন্যরকম ছিল। তোমরা এছাড়াও বাসে বা ট্রেনেও আসতে পারো, কীভাবে আসবে সেটা ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো। নদী পার করার পর মাত্র 10 মিনিট বাইক চালানোর পরেই পৌঁছে গেলাম নারাজল রাজবাড়ির একটা অংশ, হাওয়া মহলে। রাজা মোহনলাল খানের দ্বারা তৈরি হাওয়া মহলের চারপাশে তখন ছিল অনেক চাঁপা ফুল গাছ, যে গাছগুলোর আর এখন কোনো অস্তিত্ব নেই।
হাওয়া মহলের ভেতরে কাজ চলার জন্য আমাদের ভেতরে ঢুকতে দেয়নি, তাই জন্য তোমাদের ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না। নারাজলে রাজবাড়ির একদম সামনে এখানে আমি একটা ড্রোন শটের জন্য ড্রোন উড়িয়েছিলাম, কিন্তু এত জোর হাওয়া দিয়েছে আমার ড্রোনটা কন্ট্রোল হারিয়ে এই রাজবাড়ির গায়ে ধাক্কা মারে। তো ড্রোনটার অবস্থা তোমাদের দেখাচ্ছি, হচ্ছে ড্রোনের অবস্থা দেখতে পাচ্ছ, ড্রোনের পুরো ক্যামেরার স্ক্রিন ভেঙে গেছে, পুরো ক্যামেরা ভেঙে গেছে, আরও কিছু ড্যামেজ হয়েছে নাকি আমি জানি না, এইটাও ড্যামেজ হয়েছে, এটা ঠিক করে লাগছে না। তো আমার যেটা মেন হচ্ছে ক্যামেরার পুরেই ক্যামেরা গিম্বেলটা সমেত নষ্ট হয়ে গেছে, তো এটা আমাকে ঠিক করাতে হবে। ভেবেছিলাম এখানে অনেক দারুণ দারুণ ড্রোন ফুটেজ নেব, কিন্তু অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না, যাই হোক। তাও ড্রোনটা মানে আমি চালিয়েছিলাম একটু আগে, তো ড্রোনটা উড়ছে কিন্তু ক্যামেরায় কোনো কিছু ভিউ আসছে না, মানে স্বাভাবিক ব্যাপার, ক্যামেরাটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি ড্রোন ফুটেজ দিতে পারবো না অত সুন্দর করে, কিন্তু জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো, মনটা খুব খারাপ হয়ে গেল। এটা হলো আমার কাছে সেই অভিশপ্ত ভিডিও যেটা আমার ড্রোনের দ্বারা লাস্টবার তোলা হয়েছিল, এরপরে আমার ড্রোনটা পুরো ভোগে চলে যায়। কি হলো ড্রোনটার ভগবান জানে, হঠাৎ করে দেখলাম দুম করে ধাক্কা মেরে দিল। এই কেসটা হওয়ার পরে বুঝতে পারছিলাম না কি করব, হাত পা কাঁপছিল, তারপরে অনেকক্ষণ বাদে নিজেকে সামলে আবার ভিডিও করা শুরু করলাম। মনটা খুব খারাপ ছিল, তাও নিজেকে সামলে আমি এখন যাচ্ছি লঙ্কাগড় জলহরির দিকে। রাস্তা চিনতে না পেরে আমি গ্রামের অনেকটা ভেতরেই ঢুকে গেছিলাম। এই ভাইয়ের সাথে তারপরে দেখা হলো, এই ভাই আমাকে বলল যে ওর বাড়ি জলহরির একদম পাশেই, ও আমাকে ওখানে নিয়ে যেতে পারে। আমার জন্য প্রায় 1.5 কিলোমিটার সাইকেল চালিয়ে ও আমাকে জলহরির কাছে নিয়ে আসে। তো ভাই তোকে অনেক 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 ধন্যবাদ আমাকে জলহরির কাছে নিয়ে যাওয়ার জন্য। নারাজল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই লঙ্কাগড় জলহরিটি অবস্থিত। 1818 খ্রিস্টাব্দে রাজা মোহনলাল খানের দ্বারা নির্মিত এই বাড়িটি তখন ব্যবহার হতো রাজার গরমকালে এখানে থাকার জন্য। লঙ্কাগড় থেকে এখন আমি যাচ্ছি নারাজল রাজবাড়ির দিকে। আমরা এখন নারাজল রাজবাড়ির আরেকটা জায়গায়, এটা হচ্ছে রাজবাড়ির আরেকটা অংশ, সেখানে আছি। আড়াইশো কক্ষ বিশিষ্ট এই রাজবাড়ির ইতিহাস শুনে আমি নিজেও চমকে গেছি, আর বুঝতে পেরেছি বাংলার এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের এখনো জানা নেই। প্রায় 600 বছর আগে উদয়নারায়ণ ঘোষ দেবী জয় দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই নারাজল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। এরপরে যুগের পরিবর্তনের সাথে পরিবর্তন হয় রাজ শাসনেরও, এবং শাসনের ভার চলে আসে রাজা নরেন্দ্রলাল খানের হাতে। তিনি মূলত জনকল্যাণমূলক কাজেই নিজেকে সমর্পণ করেন। বাংলা স্বদেশী আন্দোলনে তিনি ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। রাজা নরেন্দ্রলাল খানের সহযোগিতায় এই বাড়িতে চলত গোপন বৈঠক, এটাই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা, ছিল বোমা তৈরি ও অস্ত্র রাখার গোপন কক্ষ। 1930 সালে 26শে জানুয়ারি এই বাড়িতেই হয় ভারতীয় জাতীয় পতাকার উত্তোলন। 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু মেদিনীপুরে এসে 3টি জনসভা করেন, তার মধ্যে নারাজলের জনসভাটা ছিল অন্যতম। এছাড়া 1925 সালে গান্ধীজি এখানে এসেছিলেন অস্পৃশ্যতার প্রতিবাদ জানাতে। তাছাড়াও কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, মতিলাল নেহরু আরও কত বিখ্যাত মানুষের পদধূলি স্মৃতি এই নারাজল রাজবাড়ি। সত্যি কথা বলতে যখন শুনলাম এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, ক্ষুদিরাম বসুর মতো লোকের পায়ের ধুলো আছে, মনটা আরও বিচলিত হয়ে গেল। আর সেই জায়গার অবস্থা দেখো, সংস্কারের অভাবে কি অবস্থা, কোথাও দেওয়াল আছে কোথাও দেওয়াল নেই।
দেশের কত বিপ্লবীরাই এখানে বসে বিপ্লবের পরিকল্পনা করেছেন, আর তাদের মধ্যে আমরা কতজনকেই বা মনে রেখেছি। আমার পেছনে রাজবাড়ির যেই অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা প্রায় অর্ধেকের বেশি মাটির তলায় দেবে গেছে। একবার আমার চারপাশটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে পুরো, আরও ওপাশে আছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না, শুধু দেখো। রাজবাড়ির এই অংশটা মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন, আশেপাশে কোনো লোক না থাকায় আমরা ভেতরটা টুক করে একটু ঘুরে নিলাম। কোনো এক সময়ের বিখ্যাত রাজবাড়ি এখনো হয়ে উঠেছে সাপকোপেদের ডেরা। একটু এদিক ওদিক ঘোরার পরেই আমরা পেলাম একটা সিঁড়ি। তোমাদের এখন সেই সিঁড়ি দিয়ে উঠে দেখাবো ছাদের ওপর দিয়ে জায়গাটা কেমন দেখতে লাগে। এই সিঁড়িগুলোর আর দেওয়ালের যা অবস্থা তা একটু ভয় ভয় আমরা ছাদের মধ্যে উঠছিলাম। এই ভিডিওটা দেখে তোমরা আবার কেরামতি করে ছাদে উঠতে যেও না, কোনো একটা দুর্ঘটনা হলেও কিন্তু হতে পারে। ছাদের ওপর থেকেই দেখতে পেলাম রাজবাড়ির একটা অংশ প্রকৃতির মান না সহ্য করতে পেরে আরো বাজেভাবে ভেঙে পড়েছে। এখন আমরা দুজন সেই দিকেই যাচ্ছি। জায়গাটার একবার অবস্থাটা দেখো, তাও তো ওইখানে কিছু ছিল, ঘরগুলো তাও ঠিক ছিল, এখানে দু একটা ঘর বাদে আর কিচ্ছু নেই, সব প্রায় ভেঙে গেছে। তাও আমি দেখছি কতটা তোমাদের দেখাতে পারি। রাজবাড়ির এই অংশটা দশা তো তোমরা দেখতেই পাচ্ছ,
তাই ভাইকে এর আগে আর নিয়ে আসার সাহস পেলাম না। ওকে তাই একটু দূরেই দাঁড় করিয়ে রেখে এলাম। দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ কাটিয়ে ফেললাম এই রাজবাড়িতে। এবার ভিডিওটা শেষ করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোতে হবে। আমি যে রাস্তা দিয়ে বাইক নিয়ে এসেছি সেই রাস্তার ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি বাসে আসতে চাও তাহলে হাওড়া থেকে তোমরা আনন্দপুর লেখা পশ্চিম মেদিনীপুরের বাস ধরে নরাজল আসতে পারো। তাছাড়াও যে কোনো জায়গা থেকে ঘাটালের বাস ধরে ঘাটাল আসো, তারপরে ওখান থেকে নরাজলের বাস ধরে নরাজল আসতে পারো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।